বিশৃঙ্খলতাই গ্রাস করেছে কটন বিশ্ববিদ্যালয়ক। শঙ্কিত বৌদ্ধিক সমাজ, শঙ্কিত ছাত্র ছাত্রী, এগারী মেধাবী ছাত্রীর অকাল মৃত্যু হল। পিছে এই পর্যন্ত কি করে আছে কর্তৃপক্ষ? রহস্য ভেদ হওয়া নাই, কটনের মেধাবী ছাত্রের মৃত্যু জোগাড়ছে এটা বৌদ্ধিক মহল। হয় কিয় মৃত্যু হল নিঃসাদ তসলিমার, ইয়া হত্যা নে আত্মহত্যা? এটা রহস্যত ওলমি রয়েছে এগারী ছাত্রীর মৃত্যু। হয় কটনের ছাত্রীগীর মৃত্যুর রহস্য তোলপাল রাজ্য। কর্তৃপক্ষের দায়িত্ব আছিল যে অতি সোনকালে রহস্য আবিষ্কার করা হল। পিছে কর্তৃপক্ষ এই পর্যন্ত কি করে আছে কিয় নহল রাজহুয়া? বিশ্ববিদ্যালয়খনের তরফের পৰা এফআইআর দিছেনে? এই সন্দর্ভত তদন্ত আরম্ভ করেছেনে আরক্ষী? আসলতে প্রশাসনিক ভবনের দ্বিতীয় মহলার পৰা পৰাকেতুকে জড়িত হয়ে পড়েছে এটা কর্তৃপক্ষের বিষয়টি। এফালে যেহেতু পিতৃয়ে বারে বারে অভিযোগ আনিছে যে এয়া এক হত্যাকাণ্ড, সে পুনের প্রশ্নের অবতারণা হয় যে এয়া আত্মহত্যা বলে প্রমাণ করব পৰাকৈ কর্তৃপক্ষের হাতত আছেনে সিসিটিভি ভিজুয়েল? আর যদি আছে তেতিয়া রাজহুয়া কেতিয়া করব? আসলতে আবিষ্কার হবই লাগিব যে মৃত্যুর কারণ কি, নহলে এনেদরেই এখন সমাজে হেরুয়াব উঠি অহা কত মেধাবী ছাত্র ছাত্রী। কারণ এইখন ভারতে বিগত তিনটা বছরত আত্মহত্যার বাবে হেরুয়াইছে 35,000 ছাত্র ছাত্রী, আর শেহতীয়াকৈ এই পরিসংখ্যাত যোগ হল নিঃসাদ তসলিম। আসলতে যুবক যুবতী অথবা ছাত্র ছাত্রীর আত্মহত্যা বলে কলেই মনে আসে তিনটা বিশেষ দৃষ্টিকোণ। প্রথমতে হতাশা, দ্বিতীয়তে পারিবারিক সমস্যা, আর তৃতীয়তে প্রেমজনিত কারণ। এটা কটনের মেধাবী ছাত্রীগুলো কেনে পরিস্থিতির সঙ্গে যুঁজছিল সেয়া শীঘ্রেই পোহরলে অহার আশা রাখিছে বহুজন। যদি ছাত্রীগুলো হতাশার মাজত দিন কটাইছিল তাদের তার কারণ পোহরলে আসবে, তদন্ত হব লাগে যে কিবা পারিবারিক সমস্যার লগত যুঁজি আছিল নাকি নিশ্চিতে, আর যদি প্রেমজনিত কারণ তাতে সেই রহস্য উদ্ঘাটন হব লাগে অতি সোনকালে। কটন বলে কলে আশার সঞ্চার হয় বহুতর মনত, কটনত পড়ার সপন বহুতরে থাকে, কটনত পড়ার সপন বহুতেই সরপরাই দেখে। আনহাতে বহু পিতৃ মাতৃর সপন থাকে যে এদিন সন্তান কটনিয়ান হব, আর তেনে লোকসকলে এটা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ কটনের পৰা এনেটা খবর আশা নকরে বৌদ্ধিক সমাজে। যদি শিক্ষাগত কারণত ছাত্রীগীর কিবা হেঁচা আছে তাদের আন প্রসঙ্গও চর্চালে আহে যে কটনে ছাত্র ছাত্রীর মানসিক স্থিতাবস্থা ঠিকই রাখবলে কিবা ব্যবস্থা বা সময়ে সময়ে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছিল নে? আসলতে নিঃসাদর দরে ছাত্রী সমাজের বাবে এক একোটা ফসল, প্রশাসনিক বিষয়া হওয়ার সপন পুহি রাখিছিল ছাত্রীগুলো। তেনে এগারী ছাত্রী অকালতে সমাজের পৰা হেরাই যাওয়াটো সঁচাকৈ বৌদ্ধিক সমাজের বাবে দুর্ভাগ্যজনক। তিনটা ক্লাসও কৰিছে কলেজত, মানে আহি পেলায় তিনটা ক্লাসও করা বলে কইছে আমাকে, তিনটা ক্লাস করার পিছত লাস্টত মানে এই ঘটনাটা যে ঘটিছে এইটাই আমার মানে অল্প সন্দেহ হয়েছে যে মানে এই সুইসাইড যে হয়েছে। মানে ক্লাসও করলে, ক্লাস করার পিছত এই হটকারী সিদ্ধান্ত মানে লগে লগে এই সিদ্ধান্ত হয়েছে, তো আমি তো কব নো এটা কেউ সুইসাইড করলে আমি কেন কম, মানে কি কম আর মানে এনেকা হয়ে গেছো না আমি, মানে এনেকা মানে সিদ্ধান্ত মানে কি হয়েছে মানে এই কবই নো এটা মানে মই মানে এটা ভাগাই নাই মানে মই মই কি কম এটা, মই ইমান মরম ইমান মেধাবী ছোৱালী, মই মানে তাইকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এন্ট্রেন্স দিয়ে লই আছো, তার বহুত আগা আছিল সপন আছিল যে আমি এটা দিছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া, তাতেও মই মানে এন্ট্রেন্স দিয়ে লই আছো, ডিস্টিংশন পাইছে তাই। হ্যাঁ তাই আছিল, তাই আর্টস এডমিশন নেব বলে কইছিল, আমি পেশার কোনো কিছু না, তাই যেটু কইছে তাকে তাতে এডমিশন আমি করাই দিছি, মানে এটা দেখবা মানে এটু মানে এটা মানে ভাগাই নাই মই কি করি মতো কি কম মানে। নিউজ টেক্সিপোল, প্রাগ নিউজ।